আসসালামু আলাইকুম সুপ্রিয় লিচু চাষি ভাইরা, আমাকে দেখছেন একটা লিচু বাগানে। তো লিচু বাগানে কি পরিমাণ যে গাছে লিচু ধরে, আর লিচু পরিপূর্ণ যে গাছে যে সম্পূর্ণ লিচু ধরে, আমি লিচুর বাগানটা আমি আপনাদের দেখাবো। প্রত্যেকটা গাছে যে লিচু আসে, বা আমি যে ভিডিও অনেক ওষুধের নাম বলেছি বা কি কি পরিচর্যার বিষয়ে বলেছি, এই বিষয়টা যদি আপনারা এই নিয়মে যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের লিচু কিন্তু এরকমই ধরবে, প্লাস লিচুতে ফলনও পাবেন। লিচু কিন্তু বছরে একটাই ফসল, তো পরিচর্যা না করলে কিন্তু লিচু ধরবে না। তো আমি ভিডিওটার সাথে আপনারা থাকুন, আমি সম্পূর্ণ বাগানটা আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে লিচু চাষের যে কী পরিমাণ লিচু ধরে, আর লিচু কীভাবে দিই আপনার পরিপক্ক হলে লিচু আপনারা পারবেন সেটা বিষয় পুরো আমি দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, লিচু, এ হলো লিচু। আর এই লিচু কিন্তু আপনার গাছে যে পরিমাণ ধরেছে, এরকমই কিন্তু আপনার প্রত্যেকটা গাছেই কিন্তু আপনার লিচু আইছে। আর এই যে নেট দেখছেন, এই নেট, এই নেটটা কিন্তু আপনার রাত্রে কিন্তু আপনার বাদুর আইসি লিচু কিন্তু আপনার কানা করে খাই নেয়, এই জন্যে কিন্তু আপনার কৃষক এই নেট দিতেছে। এই দেখেন আপনার উপরের বাগান পর্যন্ত, এ দেখেন বাদুরও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন, এই দেখেন জালের সাথে আটকি সে আর লিচুতে আঘাত হানতে পারেনি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যদি কেউ লিচু বাগানে যদি মনে করেন এরকম সেফটি নিব, তাহলে আপনারা নিতে পারেন, তাহলে আপনারা একটু আরাম পাবেন। আর দেখেন লিচু একদম মাটির সাথে ভিড়ি পরিপক্কভাবে আপনার প্রত্যেকটা গাছেই কিন্তু আপনার লিচু ধরেছে। আমি পুরো বাগানটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এ দেখেন, আপনি দেখেন মাটির সাথে ডাল ভাঙ্গা লিচু ধরেছে, দেখেন কি পরিমাণ, আপনার একদম ডাল মাটির সাথে ভিড়ি লিচু ধরে আছে। এটা আপনার বোম্বাই লিচু, দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে লিচু আপনার ধরেছে। এই লিচু কিন্তু এখনো অনেক দিন থাকবে, এখনো মিনিমাম 15 দিন এই লিচু কিন্তু আপনি থাকবে। লিচু যত বড় দেখছেন আরও এত বড় কিন্তু হবে, লিচু দেখছেন যত বড় আরও এত বড় বড় লিচু হবে। কিছু কিছু আপনি লিচু দেখছেন, দেখেন লাল রং কেবল আপনি ধারণ করছে কিছু কিছু লিচু, দেখতে পাচ্ছেন দেখেন আপনি যতটা গাছ আছে এখানে, 1 একর জমির পরে লিচুর বাগান দেখেন। দেখতে পাচ্ছেন আমার এক ভাই পাখি খেদাচ্ছে লিচুর, তার সাথে একটু কথা বলবো যে পাখিতে কিরম হাল করছে লিচুর। দেখেন পরিপক্কভাবে এক গাছে আপনি পর্যাপ্ত পরিমাণ লিচু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি করছেন এখন? এই যে পাখিটা কি তাড়াহড়া করছে, পাখিটা সব নষ্ট করে দিবে। পাখিতে তাড়াহড়া করে, কেরম পাখি লাগে? সব রকম পাখিতে খায়, যে নেট জাল দিতাও একটু আরাম পাইছে। ও মানে নেট জাল দিয়ে একটু আরাম পাইছে, আরাম মানে একটু কম আরাম পাইছে, মানে বাদুরে বেশি হাল করে, বাদুরে বেশি হাল করে, বাদুর তো অনেক ধরা খাইছে, ধরা খাইছে জাল যে দেখলাম। এখন বড় বাদুরটা উপরে দিতে পারলে আবার ধরাটা খাই। জি 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 জি। তো লিচু কিভাবে দিয়ে কিভাবে পাহারা দিচ্ছেন এটা একটু বলেন দেখি শুনি। লিচু আমরা পাহারা করছি, আমরা শিখি ভাগ, আমাদের মানে শিখি ভাগ, শিখি ভাগ আমার মালিকের 3 ভাগ, জি জি জি, 1 ভাগ মানে 4 ভাগের 1 ভাগ, মানে 4টি ভাগ হলে 3 ভাগ মালিকের আর 1 ভাগ হলো আপনাদের। জি, খরচা মালিকের, জি জি, সমস্ত কিছু মালিকের, আপনারা খালি আপনারা পাখিটাকে বা লিচু তৈরি করে দেওয়া বা লিচু পরিচর্যা করে দেওয়া। জি জি জি। তেমনি মাশাআল্লাহ লিচু তো এখন ভালো আছে, ইনশাআল্লাহ খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। মানে এবার ফলন কেরম আশা করছেন, মানে এক একটা মানে মানে
গতবার কাছে ডবল হ্যাঁ গতবার কাছে ডবল গতবার কাছে ডবল মানে গতবার যে পরিমাণ লিচু আসছিল তার থেকে এবার ডবল জি জি ডবল তো সুপ্রিয় দর্শক দেখেন মানে গতবার যে পরিমাণ লিচু গাছে ধরছিল তার থেকেও কিন্তু আপনার এবার বেশি আইছে মানে পরিচর্যা কিন্তু গতবার কার থেকে আরো ভালো করেছে কি ঠিক কি না ভালো করেছে হ্যাঁ ভালো করার জন্য তো ভালো আছে জি জি মানে গতবার যে পরিমাণ পরিচর্যা করেছে তার থেকে ডবল পরিচর্যা করেছে এটা আপনারা মাথায় রাখবেন যে ডবল পরিচর্যা করলে ফলন কিন্তু আল্লাহ দিবে মনে করেন খালি গাছ আছে যে আপনি ফল গাছ লাগা যে ফলের আশায় থাকবেন তাহলে কিন্তু আপনার ফল আসবে না এটা মাথায় নেবেন নিয়ে প্রত্যেকটা চাষি বা প্রত্যেকটা ভাই কিন্তু আপনারা জানেন যে লিচু চাষ করতেও কিন্তু আপনার শ্রম লাগে খালি 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 কোনো জিনিস আর হয় না হ্যাঁ কোনো গাছ কিন্তু আপনার হয় নাই প্রত্যেকটা গাছেই কিন্তু আপনার লিচু মাশাল্লাহ খুবই ভালো ধরেছে আর সব 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 লিচুই কিন্তু সব কি কি জাতের আছে এখানে লিচু সব বোম্বাই সব বোম্বাই জাত সব বোম্বাই একটা অন্য জাত দেখেন সমস্ত লিচুই কিন্তু আপনার বোম্বাই জাত কোনো লিচু কিন্তু আপনার আর ই নাই প্রত্যেকটা আপনার ঝুপা ঝুপা লিচু দেখেন এক এক ঝুপাই লিচু আপনারা দেখলেন কিছু ভাইয়ের সাথে আপনারা কথাও শুনলেন লিচু সম্পর্কে তো এই আমি যে পরিচর্যার কথা বলেছি এই পরিচর্যা আপনারা যদি করেন ইনশাল্লাহ এরকমই লিচু হবে আর এই বোম্বাই লিচু কিন্তু একটু আপনার বড় হতে একটা সময় লাগে আপনারা আঁকাবাক করবেন না যে একটু লাল হলেই যে পাইড়ি খাওয়ার উপযোগী হয় না লিচু কিন্তু আপনার লাল হয়ে গেলেও কিন্তু আপনার বড় হয় মাসও হয় তে এই লিচুর যে পরিচর্যার সম্পর্কে যে সার কীটনাশক কী কী পদ্ধতি কোন নিয়মে সার ব্যবহার করবেন এ বিষয়ের পুরো ভিডিও দেওয়া আছে আপনারা এই নিয়মে যদি পরিচর্যা করেন তাহলে ইনশাল্লাহ লিচুতে এরকমই আপনারা লাভবান হবেন আর প্রত্যেকবার একটা গাছে প্রত্যেকবারই আপনার মুকুল আইসি লিচু হবে এটার বিষয়ের উপরেও আপনার ওষুধ আছে এই ওষুধটাও আপনারা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকবারই এরকমভাবে আপনাদের লিচু ইনশাল্লাহ জমিতে হবে আর ফসলও আপনাদের ভালো হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু